বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে শোকের মাস আগস্ট ২০২১ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে মাসব্যাপী বিশেষ অনুষ্ঠান চিরঞ্জীব মুজিব। যার নামে পরিচিত হয় বাঙালি ও বাংলাদেশ, যার নামে বিশ্বজুড়ে উঠতে থাকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সবুজের পতাকা, যিনি আমাদের অভিষিক্ত করেছেন স্বাধীন জাতিসত্তায়, তিনি তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের পরম আপনজন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির জন্য এত যার ত্যাগ, এত যার শ্রম, সে অন্তপ্রাণ শুদ্ধ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই স্বাধীনতা বিরোধী চক্রের প্রচ্ছন্ন সহযোগিতায় একদল অকৃতজ্ঞ বিপদগামী সেনা সদস্য ১৯৭৫ ১৫ আগস্ট কাল রাতে প্রায় সপরিবারেই নৃশংসভাবে হত্যা করে আমাদের চিরতরে ভাসিয়ে দিল পিতৃহীন শোক সাগরে। ঘাতকরা সেই রাতে বঙ্গবন্ধুর পরিবারের অপরাপর সদস্যদের সঙ্গে নৃশংসভাবে হত্যা করেছিল সম্ভাবনাময় তরুণ নবীন সেনা কর্মকর্তা বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র মুক্তিযোদ্ধা শেখ জামালকেও। প্রিয় শ্রোতা, শহীদ শেখ জামালের জীবন ও কর্মের উপরে এবারে সংক্ষিপ্ত আলোকপাত করছেন সাইদা জান্নাত বাঁথন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র লেফটেন্যান্ট শেখ জামাল ১৯৫৪ সালের ২৮ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। শেখ জামাল ঢাকার শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য কিশোর শেখ জামাল ১৯৭১ সালের ৫ আগস্ট ধানমন্ডির ১৮ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির তারকাটার বেড়া দেওয়া পাকিস্তানি বাহিনীর বন্দি শিবির থেকে পালিয়ে ভারতে চলে যান। প্রশিক্ষণ শেষে শেখ জামাল মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরে যোগদান করেন। দেশ স্বাধীন হলে যুদ্ধের ফ্রন্ট থেকে শেখ জামাল ঢাকায় ফেরেন ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর। ১৯৭৪ সালে ঢাকা কলেজের ছাত্র থাকা অবস্থায় শেখ জামাল যুগোস্লাভিয়ার মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগদান করেন। পরবর্তীতে শেখ জামাল ব্রিটেনের রয়্যাল মিলিটারি একাডেমির সেন্ট হার্ট একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে ফিরে সেকেন্ড লেফটেন্যান্ট শেখ জামালের পদায়ন হয় ঢাকা সেনানিবাসস্থ দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। সে আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। কিছু মানুষরূপী পশু সেই ভালোবাসার ইউনিফর্মকে কলঙ্কিত করে তাকেই সপরিবারে হত্যা করে। বনানী কবরস্থানে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে চিরনিদ্রায় শায়িত আছেন তিনি। শহীদ লেফটেন্যান্ট শেখ জামালকে আমরা স্মরণ করি বিনম্র শ্রদ্ধায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমগ্র জীবন বাঙালির কল্যাণ ও মুক্তির কিংবদন্তি উপাখ্যান। তিনি বাঙালির অধিকার আদায়ে যেমন ছিলেন আপোষহীন, তেমনি ছিলেন প্রচণ্ড মানবতাবোধ সম্পন্ন একজন মানুষ। প্রিয় শ্রোতা, এবারে বঙ্গবন্ধুর মানবতাবোধ সম্পর্কে বলছেন অধ্যাপক ডক্টর খুরশিদা বেগম। বিশ্বের রাজনৈতিক ইতিহাসে শেখ মুজিবুর রহমান একটি অবিস্মরণীয় নেতৃত্বের নাম। বঙ্গবন্ধুর নেতৃত্বের গুণাবলীতে রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা, দৃঢ় প্রত্যয়, বাগ্মিতা ইত্যাদি গুণাবলীর পাশাপাশি যে অমূল্য অন্তর্গত সম্পদ ছিল সেটি মানবতাবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমগ্র জীবনে এই মানবতাবাদ দৃষ্ট হয়। এক্ষেত্রে কয়েকটি দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। বাল্যকালেই দেশে খাদ্য সংকট সৃষ্টি হলে বঙ্গবন্ধু তাদের পারিবারিক গোলার ধান উন্মুক্ত করে দিয়েছিলেন গ্রামের হতদরিদ্র মানুষের জন্য। পিতার প্রশ্নের উত্তরে বলেছিলেন, আমাদের তো আছে, ওরা ক্ষুধার্ত। জীবনের শুরুতে ঘরে ঘরে হাত পেতে মুষ্টির চাল সংগ্রহ করে যে মানুষটি মানবতার সেবা করতেন, তিনি সহস্র বছরের শোষিত বঞ্চিত বাংলার জনগণের জন্য, মানবতার মুক্তির জন্য দৃঢ় প্রত্যয়ে আবির্ভূত হন গণমানুষের নেতারূপে। ১৯৭১-এর যুদ্ধকালে হানাদার বাহিনী কর্তৃক লাঞ্ছিতা নির্যাতিতা নারীকে
মা বলে সম্বোধন করে বীরাঙ্গনার মর্যাদা দিয়েছিলেন তিনি। পরবর্তীকালে তারই নেতৃত্বাধীন সরকার আমলে বাংলাদেশের সংবিধানে নারী পুরুষ বৈষম্য অস্বীকার করা হয়। বঙ্গবন্ধুর মানবতাবাদী আদর্শিক অবস্থানের পরম অভিব্যক্তি ঘটে তার ধর্মনিরপেক্ষ চিন্তা ও চেতনায়। তার নেতৃত্বেই উদারতাবাদী চিন্তা চেতনায় জনগণ পরধর্ম সহিষ্ণু, পরমত সহিষ্ণু হয়ে উঠেছিলেন। তোমার সমাধি দেখে মনে হয় স্বাধীনতার সোনালি ইতিহাস গায়ে জড়িয়ে সারা বাংলা ঘুমিয়েছে টুঙ্গি পাড়ার সবুজ মাঠে। তোমার সমাধি দেখে মনে হয় স্বাধীনতার সোনালি ইতিহাস গায়ে জড়িয়ে সারা বাংলা ঘুমিয়েছে টুঙ্গি পাড়ার সবুজ মাঠে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু রাজনৈতিক নেতৃত্বের অসামান্য গুণাবলীতেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি যে একজন সুলেখকও ছিলেন তার পরিচয় আমরা পেয়েছি তার লেখা প্রকাশিত বেশ কয়েকটি গ্রন্থ থেকে। তেমন একটি গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী, এর অংশবিশেষ পাঠ শুনব এবার খন্দকার শামসুজ্জোহার উচ্চারণে। হাশিম সাহেব বলতেন, মুসলিম লীগকে প্রতিক্রিয়াশীল শক্তির হাত থেকে উদ্ধার করতে হবে, গ্রাম থেকে প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, উপরের তলার প্রতিষ্ঠান করলে চলবে না, জমিদারের পকেট থেকে প্রতিষ্ঠানকে বের করতে হবে। তিনি শহীদ সাহেবের সাথে পরামর্শ করে সমস্ত বাংলাদেশ ঘুরতে আরম্ভ করলেন, চমৎকার বক্তৃতা করতেন, ভাষার উপর দখল ছিল, ইংরেজি বাংলা দুই ভাষায় বক্তৃতা করতে পারতেন সুন্দরভাবে। এই সময় ছাত্রদের মধ্যে বেশ শক্তিশালী দুইটা দল সৃষ্টি হল। আমি কলকাতা এসেই খবর পেলাম আমাদের দিল্লি যেতে হবে অল ইন্ডিয়া মুসলিম লীগ সম্মেলনে যোগদান করতে। তোড়জোড় পড়ে গেল, যারা যাবেন নিজের টাকায় যেতে হবে। আনোয়ার হোসেন সাহেব তাঁর দলবল থেকে কয়েকজনকে নিলেন, টাকাও বোধহয় জোগাড় করলেন। আমি ও ইসলামিয়া কলেজ ইউনিয়নের সেক্রেটারি মীর আশরাফুদ্দিন ঠিক করলাম আমরাও যাব আমাদের নিজেদের টাকায়। আমাদের পূর্বেই ডেলিগেট করা হয়েছিল, মীর আশরাফুদ্দিন ওরফে মাখন, বাড়ি ঢাকা জেলার মুন্সীগঞ্জ মহকুমার কাজী কসবা গ্রামে, আমার খালাতো বোনের ছেলে। ওর বাবা মা ছেলেবেলায় মারা গেছেন, যথেষ্ট টাকা রেখে গেছেন। ওর বাবা তখনকার দিনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। শহীদ সাহেবকে বললাম আমরা দিল্লি কনফারেন্সে যোগদান করব। তিনি বললেন, খুব ভালো, দেখতে পারবে সমস্ত ভারতবর্ষের মুসলমান নেতাদের। আমরা দুইজন ও আনোয়ার সাহেবের দলের কয়েকজন একই ট্রেনে ভিন্ন ভিন্ন গাড়িতে রওনা করলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষণজন্মা এক মহাপুরুষ, ত্যাগ ও কর্মের গৌরবে মৃত্যুহীনতায় চিরঞ্জীব, অবিনশ্বর সত্তা আমাদের অন্তর জুড়ে, শ্রদ্ধা ও ভালোবাসায় অহর্নিশ জেগে থাকার নামই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এতক্ষণ শুনলেন শোকের মাস আগস্ট 2021 উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে মাসব্যাপী বিশেষ অনুষ্ঠান চিরঞ্জীব মুজিব। অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন ইমরুল হাসান চৌধুরী, উপস্থাপনায় শামীম আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ আবুল কালাম, সার্বিক নির্দেশনায় কামাল আহমেদ, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ নাসিমুল কামাল, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ আতিকুর রহমান।